مدینہ مدینہ بسم اللہ الرحمن الرحیم شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے গুরুত্বপূর্ণ পালা, যে পালার মধ্যে অনেক কিছু বোঝার আছে, তাই আমাকে দিয়েছে বেলায়েতের পালা মোতাবেক গান গাওয়ার জন্য। তা আমি কিছু কথা রাখবো। আসলে বেলায়েত বেলায়েতের শুরু কোথা থেকে? আমার আল্লাহ পাক যখন মোহাম্মদ নূর সৃষ্টি করেছিলেন, তখন আমার আল্লাহ পাক নূরকে জিজ্ঞেস করে, হে নূর, তুমি কার? তখন নূর বলে, তুমি তোমার, আমি আমার। সেখানে প্রেম ছিল না, সেখানে হিংসা নিন্দা বুড়াই বড়াই ছিল, হিংসা ছিল, নিন্দা ছিল, সেখানে প্রেম ছিল না। নূরকে আবার জিজ্ঞেস করলো, হে নূর, বলো তুমি কার? নূর বলে, তুমি তোমার, আমি আমার। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নূরকে আবার জিজ্ঞাসা করে, হে নূর, খণ্ড করে আবার জিজ্ঞাসা করে, হে নূর, তুমি কার? তখন বলে, তুমি আমার, আমি তোমার। এখানে আসলো প্রেম দুজনের মধ্যে। লা ইলাহা বললো মোহাম্মদ রাসূলুল্লাহ, আর মোহাম্মদ রাসূলুল্লাহ বললো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা প্রেম সৃষ্টি হলো, সেখানে আসলো মূলে বেলায়েত। আর যত 312 জন নবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, 13 জন নবী আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 312 জন নবীকে পাঠিয়েছে বেলায়েতের মূল যে বস্তু সেটাকে মানুষের মধ্যে প্রচার করার জন্য, কিন্তু তারা সেইভাবে প্রচার করতে পারে নাই। তা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আকাশ পাতাশ তরুলতা গাছ বৃক্ষ সমস্ত কিছুর নবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে সেই বেলায়েতকে মর্যাদা দিয়েছে, তাৎপর্য দিয়েছে। আমার গাদিরে কুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাসনে, ওরে উম্মতরে আমি হয়তো আর থাকব না, এটাই আমার বিজয় হজ হইতে পারে। সেখানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসন দিলেন কি, মান কুনতুম মাওলা আলিনুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরম বলে, আনা মদিনাতুল আলমি আলী আলী হাতু বাবুহা, যদি কেউ আমার কাছে আসতে হয় তাহলে এলমের এলমের শহর হলাম আমি, আর দরজা হলো আলী। তাই যদি কেউ আসতে চাও তাহলে সেই বেলায়েতের আলীর দরজা হয়ে আমার কাছে আসতে হবে, নয়তো বিদায় আমার কাছে আসতে পারবে না। তাই বলি বাবারে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছিল, এরাই আমার আহলে বায়াত, এরাই আমার বংশধর, তোমরা তাদের কাছে বায়াত গ্রহণ করো। এখন
একজন কারা যারা আওলাদে রাসূল সাহাবা চলে গেছে আমার নবী চলে গেছে সবাই চলে গেছে আসছে কি আমার আউলিয়াদের ওলিয়া ওলিয়াদের যুগ সেখানে ওলিয়া ওলিয়াদের কাছে সেই বেলায়েত এখন আওলাদে রাসূলের কাছে যদি পৌঁছাইতে হয় তাদের গুণ তাদের নিজকে নিজে যে চিনতে পারছে নিজকে নিজে যে জানতে পারছে সেই হলো আওলাদে রাসূল নহেতো বিদায় বস্তা বস্তা কুরআন পড়েন বস্তা বস্তা হাদিস পড়েন কোনো লাভ হবে না তাদের কাছে যাইতে হবে যারা হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী তাই আমার সেখান থেকে একটি গান আশা করি আপনাদের ভালো লাগবে আহলে কিতাব জ্ঞানে ভান্ডারে তারে দিনে থাকিতে ছিল চাদর জড়িয়ে পাক পাঞ্জাব সামনে নিয়ে
সেখান থেকে কথাগুলি কোরআনের পাতা হয়ে এই পৃথিবীতে সৃজন হয়ে এসেছে। বাবারে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের বাসনেতে বাসন দিতেছিল সেখানে সোয়া লক্ষ লোক ছিল। বাবারে এখন আপনাদের সামনে গান গাইতে আসছি, এখানে কয় হাজারের লোক হবে, আবার 1-2 হাজারের লোক হইল, সেখানে সোয়া লক্ষ লোক ছিল। তাহলে মাইক ছিল না, কোনো কিছুই ছিল না, তারা শুনলো কিভাবে? একটা প্রশ্ন আসতে পারে না? সেখানে শোনার বেলা হলো আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত লড়াইতেছিল, কথা বলতেছিল, সেই কথার ভঙ্গিমায় তার যে সেখানে বেলায়েতের যুগ, সেই বেলায়েতের জুড়ে সমস্ত মানুষ দেখি সেদিন আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে পেরেছিল। তারাই হতে পারে যারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিক, তারাই বুঝতে পারে, এছাড়া কেউ বুঝতে পারে না। তো আমি আমার বিপক্ষ শিল্পী যিনি তাহার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, প্রথম পালা তো বাবা, মানে প্রথম স্টেজ, তো আর কি বলবো, তাহাকে বলতে চাই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান তিন ভাবে বিভক্ত, কিভাবে বাবা? একভাবে বিভক্ত আমার নবীর হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা হলো এক ধরে মুসলমান। আর যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেল, সাহাবাদের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা হলো বায়া, তারা হলো আরেক মুসলমান। আর তিন নম্বর, যারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল, সাহাবা চলে গেল, তখন আসলো কি বেলায়েতের যুগ, আমার নবী ওলিদের যুগ, নবীর যুগ চলে গেছে, ওলিদের যুগ আসছে। এই ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম। তো আপনার কাছে আমি সর্বপ্রথম একটা প্রশ্ন রাখতে চাই, প্রশ্ন না আপনার কাছে জানার একটা বিষয়, আপনি বাংলাদেশের একজন গণ্যমান্য শিল্পী, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে পারি না, আমার জানার বিষয়, আপনি বলবেন আপনি কার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন? আপনার কাছে আমার সর্বপ্রথমই একটা জানার একটা বিষয়, আশা করি সুন্দরভাবে মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। দিন থাকিতে ছিল আমার যিনি প্রতিপক্ষ শিল্পী, প্রতিপক্ষ নয় আমার ছোট বোন জেসমিন সরকার, তাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকায়, আমার বোনকে দিয়েছেন বেলায়েতের ভূমিকায়, আমি অধম রফিক সরকার
আমাকে দিয়েছেন নবুয়তের ভূমিকায় গান করার জন্য। এজন্য আজকের কমিটিকে ধন্যবাদ, পরিশেষে ধন্যবাদ জানাই আমার যিনি ছোট বোন জিয়াসমিন সরকারকে। হয়তো তাকে আমি চিনি অনেক ছোট থেকে, কিন্তু আজকে শিল্পী হিসেবে বাবার দরবারে সামনে, বাবার কদমের সামনে আজকে রফিক সরকারের সাথে পালা গান করবেন, এবং পালা গানের মধ্যে সে যে দাঁড়িয়ে চমৎকার একটি বেলায়েতের ভূমিকায় চমৎকার গান গাওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। চমৎকার বেলায়েতের ভূমিকায় একটি গান করলেন, গান করে আমার কাছে প্রশ্ন রাখলেন, প্রথম বলে প্রশ্ন, পরে বলে প্রশ্ন তো করতে পারি না, আমি জানার জন্য, জানার জন্য কি জিজ্ঞেস করলেন, জানার জন্য জিজ্ঞেস করলেন আপনি বায়াত হয়েছেন কার কাছে। প্রথমেই কিন্তু একটু এলোমেলো ভাব, আমি মনকে বুঝাইতে পারতাম। আমার নবী আগমনের পর থেকে 63 বছরে যা করেছেন এটা হলো নবুয়তের আওতাভুক্ত। আমি এতটুকু এতটুকু বলতে চাই, আজকের পালা কিন্তু নবুয়ত এবং বেলায়েত, আজকের পালাটা কিন্তু ছোট বোন গুরু এবং শিষ্য নয়। কঠিন কথা এটা, কঠিন কথা। প্রশ্নটায় মনে হয় যেভাবে উনি প্রশ্ন করলেন যে আপনি কার কাছে বায়াত হয়েছেন, মনে হইতেছে যে আজকের পালা হইলো জিয়াসমিন সরকারের আর পালা হইলো রফিক সরকারের, নবুয়ত বেলায়েত পালা না। প্রশ্নের নমুনায় বোঝা যায় যে আপনি কার কাছে বায়াত হয়েছেন, তাহলে এটা আমাকে ব্যক্তিগত ভাবে প্রশ্ন করা হয়েছে। আসলে কি প্রশ্নটা নবুয়তের করছেন না রফিক সরকারের করছেন, এখানে তো একটা ফাটকা বেজে যায়। তাকে একটা আমি আমার পালার গান করি, তারপরে আমার বোনের চাওয়ার মীমাংসা দেওয়ার চেষ্টা করি। মদিনায় রাসূল নামে কে এলো
সংসারে কি দিব তুলনা তারে খুঁজে পাই না এ সংসারে যেহেতু সাহালি বাবার দরবার আর এখানে অনেক শিল্পী আর ওই এতগুলা শিল্পীর মধ্যে আমি রফিক সরকার কি গাবো কি বলবো আমার মনটা খালি ভয়ে কাঁপতেছে কি যেন বলে ফেলি আর কি বললে যেন ভুল হয়ে যায় হাজারো মানুষের সামনে লক্ষ মানুষের সামনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গান করি সেই বিষয়টা এক আর শিল্পীদের সামনে গান গাওয়া এই বিষয়টা আরেক তারপরেও আমার শিল্পী ভাই বোনেরা সাহালি বাবার যদি কৃপা থাকে মাওলার যদি দয়া থাকে অবশ্যই দুই একটি কথা বলার চেষ্টা করব আমাকে জিজ্ঞেস করেছেন আপনি বায়াত হয়েছেন কার কাছে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয় রফিক সরকার বায়াত হয়েছেন কার কাছে তাহলে আমি বলবো আমি বায়াত হয়েছি শাহসুফি হযরত দয়াল বাবা হাসান সাহেবের কাছে যদি প্রশ্ন নবুয়তকে করা হয় সেখান থেকে আমি জবাব করব আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মাওলার সাথে মেরাজ এবং দিদার বা দিদার করার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চলে গেলেন মেরাজে মেরাজে যাওয়ার পূর্বে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবে আমার আল্লাহ বলে আমি বেমুরিদানের সাথে দেখা করব না তাহলে আমার রাসূল
বায়াত হবে কার কাছে? আমার রাসূল বলে, হে মাওলা, ছোট করে বাজে, হে মাওলা, তুমি কি আমার চেয়েও এমন কোন শ্রেষ্ঠ ব্যক্তি এই পৃথিবীতে পাঠিয়েছো যে আমি তার কাছে বায়াত গ্রহণ করিব? আমার মাওলা বলেন, তুমি দুচক্ষু দোস্ত, দুচক্ষু বন্ধ করে দিয়ে দুহাত বাড়িয়ে দাও। আমার রাসূল দুহাত বাড়িলেন, দুহাত বাড়িয়ে একটু পরে চক্ষু খুলে দেখে আমার রাসূল নিজের হাতেই নিজে ধরা। এবার বুঝে নাও আমি বায়াত হয়েছি কার কাছে। আমি ছোট্ট করে বেলায়েত সম্বন্ধে জানতে চাবো। বেলায়েত আমার রাসূল পাকের সামনের বস্তু। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন হওয়ার 500 বছর পূর্বে এক ব্যক্তি বেলায়েত পেয়েছেন। উনি বলেছেন, আমার হুজুর পাক পর্যন্ত নবুয়তের যুগ শেষ, বিদায় বাসন থেকে তার পরবর্তী সময় থেকে আরম্ভ হইল বেলায়েতের যুগ। আর আমার প্রশ্ন আসলো কি, হুজুর পাক জন্মেরও 500 বছর আগে এক ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। আপনার কাছে আমার জানার বিষয়, হুজুর পাক জন্মেরও 500 বছর আগে এক ব্যক্তি বেলায়েত পাইলেন কিভাবে, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তোমার সামনে একটি হাত চলে আসবে, তুমি এই হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করো। তো এই কথা বলার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করছে। ছোট রে বাবা ছোট, তাই উনি নাকি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করছে আল্লাহর কাছে, তাই উনি নাকি ওই ওইনে মুরিদ করছে। তো যা কইলেন মিয়া, ভাই তো কি আর কমু, খুব সুন্দর উত্তর দিছেন আপনি। এত বড় শিল্পী হইয়া আপনি এই প্রশ্নটার এই মূল্য এখনো বুঝতে পারলেন না। আমি কি প্রশ্ন করেছি? আমি প্রশ্ন করেছি আপনি কার কাছে মুরিদ হইছেন, মানে আপনি কার কাছে মুসলমান হইছেন। বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই। যেমন এই বাংলাদেশ, বাবা রে, এই বাংলাদেশ কি আগে মুসলমান ছিল? এই ভারত কি মুসলমান ছিল? ছিল না, ছিল না, ছিল না। এই বাংলাদেশে শাহজালাল তিনি এসে মুসলমানের যে আজানের ধ্বনি সেই কণ্ঠসুর মানুষের কণ্ঠে কানে পৌঁছাইয়া দিছিল, নাকি বাবা? সত্য না? সত্য সত্য। তাই আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তিনি কি করলেন, ভারতবর্ষে এসে তিনি তার ইসলাম প্রচার করলেন। তাই আমার বিমুখ শিল্পী যে বড় ভাই, আপনি একজন সনম ধর্ম শিল্পী, আপনার মুখের থেকে এসব কথা শোভা পায় না যে আপনি নবীর কাছ থেকে মুরিদ হইছেন না। বলে কি, নবীর যুগ চলে গেছে, তখন কি সাহাবাদের যুগ আসলো, সাহাবারাও চলে গেছে। সাহাবাদের যুগ চলার যাওয়ার পরে আসছে কি, এই আমার ওলিয়াউলিদের যুগ। আমার আরো বলে কি, এটা কি গুরু শিষ্য পালা নাকি? এই মিয়া, আপনি প্রশ্ন জানেন মিয়া, আপনি প্রশ্নটা বুঝছেন নাকি? কয় কি এটা গুরু শিষ্য পালা নাকি? আপনি তো কথার মূল্যই বুঝেন না, আপনি কিভাবে যে আপনার কাছে প্রশ্নটা করছেন, আপনি তো সেই কথাটাই বুঝেন নাই। কথা আছে না বাবা, আন্তাজির মার হাই হাই হাই, একটা কথা আছে না, তো ওইভাবে আর কি প্রশ্নটা দিছে। তো এইভাবে প্রশ্ন দেওয়া উচিত না। একটা এখানে যারা আসছে সবাই হলো জ্ঞানী গুণী শিল্পী, আমি ভাই সাধারণ শিল্পী, এখানে বড় বড় শিল্পীরা আছে। আপনি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন সেটা যারা শিল্পীবৃন্দরা আছে তারাই, আশেক ভাইরা যারা আছে তারাই আপনার বিচার করবে। তো আমার কাছে তিনি আরো বলেন,
প্রশ্ন করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাঁচজন ব্যক্তিকে বেলায়েত দান করেছিল। আসলে বাবা আপনি আমাকে ঘুরিয়া গেরে ওই জায়গাতেই আনতেছেন, কি আর কমু, বুঝতে হবে বুঝতে হবে। আমি ঘুরিয়া গেরে কিন্তু আগে কিন্তু একটা গান রাখা হইছে না, তো আমার ঘুরিয়া গেরে ওই জায়গায় আনতেছেন, বেলায়েত কার কাছে দান করছে আপনি জানেন না? কার কাছে দান করছে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন বেলায়েতের খুনি, তিনি নবুয়াতের খুনি, তিনি আওলা আখের কি জাহের জাহের কি বাতেন সমস্ত কিছুর নবী। তো তিনি বেলায়েত দান করবে এটা আবার কোয়া লাগে নাকি? তিনি তো এমনি দান করতে পারে নাকি? তো আমার কাছে প্রশ্ন রাখছে, প্রশ্নের জবাব আমি ঠিকই দেব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিল, হযরত আলী তুমি এখানে আসো, আমি তোমার সাথে কয়টা কথা বলতে চাই। কোথায়? কাদিরে কুমি। তো কাদিরে কুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? কয় আমার প্রতিপক্ষ শিল্পী বলে ঝুলার ভিতর নাকি হইরা বেলায়েত দান করছিল, মিয়া ঝুলার ভিতরে কইরা বেলায়েত দান করে, এটা শুনছেন বাবা? কোন জায়গায় শুনছেন? আরে বাবা বেলায়েত হলো প্রেম, যদি না বুঝেন আমার কাছে আইসেন আমি শিখাই দিব। সব জানে সব জানে, ঠিক আছে। বেলায়েত হলো প্রেম, যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবে বিদায় হজের বাসনে, তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলো? যে এই দায়িত্বটা, যে একটা দায়িত্ব, আমি চলে যাব, আমার পরে কে আসবে, কাকে আমি এই ভার দিয়া যাব? হযরত আলী ছাড়া আর কেউ আমার দরদি নাই। হযরত আলী হলো বেলায়েতের মূল। যখন আমি বলে গেছি বাবা, আগেই বলে গেছি, যদি নবীর দরজায় নবীর শহরে পৌঁছাইতে হয় তাহলে কিন্তু আলীর দরজায় যাইতে হবে, বলে গেছি না বাবা? তা আপনি আমাকে ওই ঘুরে গেলে ওই জায়গাতেই আনলেন, তা আপনার প্রশ্নের উত্তর দেই। এই বেলায়েতের বার পাইছিল হযরত আলী, হযরত আলী থেকে পাইছে হাসান হুসেন, হাসান হুসেন থেকে পাইছে মা ফাতেমা। এই পাঁচজন, এই পাঁচজন হলো বেলায়েতের সেই খৈলি, তাহলে থলি বললেন না, ওই শরীর থলি থেকেই পাইছিল। তাই আমার কাছে আরো একটি প্রশ্ন করে, সেই প্রশ্নটি পরে রাখবো, আগে একটি গান গাইলি। ব্যাপার না ব্যাপার না, সব জানে সব জানে।